বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ইউটিউব শিক্ষার্থী বেয়েরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা প্রিয় শিক্ষার্থী বেয়েরা আশা করি শশস্থানে শতকর্ম ব্যস্ততার মাঝেও সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসটি মূলত কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে তৈরি করা হয়েছে যেগুলো দৈনন্দিন জীবনে বিশেষ করে প্রত্যেকটা আরব দেশে অবস্থিত নতুন প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বন্ধুরা উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেলিভিশনটি যদি উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর স্ক্রিনে থাকা বেল্ট আইকনটি প্রেস করবেন এবং প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকেন দেখতে দেখতে কোনো এক সময় ভালো লাগতে পারে ইনশাল্লাহ যাক আধ্যে না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে ক্লাসটি তৈরি করা হয়েছে যেমন কুরসি মানে চেয়ার যত ধরনের চেয়ার আছে সবগুলোকে আরবিতে বলা হয় কুরসি কানাফাত সোফা কানাফাত সোফা সাবুন সাবান সাবুন সাবান ফিরোস খাট ফিরোস খাট বাত্তানিয়া কম্বল বন্ধুরা উক্ত শব্দগুলি দিয়ে বেশি বেশি সেন্টেন্স তৈরি করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন মেখাদ্দা বালিশ মেখাদ্দা ভালিস দুলাব আলমারি দুলাব আলমারি হানাফিয়া পানির নলকা হ্যানাফিয়া ফানির নলকা বাফ দরজা যে কোনো ধরনের দরজাকে আরবিতে বলা হয় বাফ রাকিব সাজানো বা স্থাপন করা রাকিব সাজানো অথবা বলতে পারেন স্থাপন করার ক্ষেত্রে রাকিব দিয়ে বোঝানো হয় কোনো কিছু এলোমেলোর ক্ষেত্রে বলা যায় খিদা খিদা মানি হচ্ছে এলোমেলো নপস অথবা সেম সেম একই সেম সেম হাদামাল আনা বা নফস হাদামাল আনা এবি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিশেষ করে দৈনন্দিন জীবনে আপনার কর্মক্ষেত্রে যেই প্রয়োজনীয় শব্দগুলা প্রয়োজন সেইভাবেই ক্লাস তৈরি করব ইনশাল্লাহ বন্ধুরা আরবি ভাষা মূলত আপনি যত বেশি শব্দ মুখস্থ করবেন তত আরবিতে কথা বলতে পারবেন আর উক্ত শব্দগুলি অবশ্যই কাগজের নো নোট করবেন এবং বেশি বেশি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন বন্ধুরা উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেলিভিশনটির মাধ্যমে ইনশাল্লাহ উপকৃত হবেন আমার সাথেই থাকুন এবং প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করুন এবং মুখস্থ করবেন আর মুখস্থ করার পরে অবশ্যই বেশি বেশি কথোপকথন করবেন ইনশাল্লাহ অল্প দিনে সাকসেস হবেন। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ